আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোভিড-19 এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোভিড-19 এর ফলে বাংলাদেশের উপরে সৃষ্ট অর্থনৈতিক যে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে সেটা নিয়ে আলোচনা করা এবং সংকট উত্তরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা। আসলে কোভিড-19 এর ফলে সারা বিশ্বব্যাপী একটি অর্থনৈতিক একটি প্রেশার তৈরি হয়েছে এবং বাংলাদেশও তার বাইরে ছিল না, বাংলাদেশেও সেরকম একটি অর্থনৈতিক বিরূপ প্রভাব তৈরি হয়েছে। তবে সেই বিরূপ প্রভাব কাটিয়ে ওঠার জন্য আমাদের কী কী করা উচিত বা সেই বিশেষ কী কী সমস্যা তৈরি হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। করোনা ভাইরাসের ফলে আমাদের যে মার্চ থেকে এখন অবধি যে কতগুলো সমীক্ষা বিভিন্ন পরিসংখ্যান বোর্ড থেকে দেওয়া হয়েছে তারা সেগুলো মোতাবেক বাংলাদেশে দারিদ্রতা প্রায় 30% নেমে এসেছে এবং বেকারত্বের হার প্রায় 40% নেমে এসেছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে মোটামুটি একটি ভালোই ধাক্কা খেয়েছে। তবে মানুষ এখন আবার এই সেই সংকটকে কাটিয়ে ওঠার জন্য বিকল্প কর্মসংস্থানের জন্য পথ খুঁজে বেড়াচ্ছে এবং কেউ কেউ হয়তো বা পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। এটা নিয়ে একটি অর্থনৈতিক জটিল সমীকরণ তৈরি হয়েছে। যেমন ধরা যাক যে বাংলাদেশে সাম্প্রতিককালে দেখা গেছে যে অনেকেই চাকরি হারিয়ে বসে আছে, তারা চাকরি পাচ্ছে না। আবার অনেকেই ই কমার্স বিজনেস বিল্ড করেছে যেটা তাদের এই ক্ষতিকে অনেকটা কাটিয়ে উঠতে সহায়তা করেছে। তো বাংলাদেশের যে এই যে অর্থনৈতিকভাবে যে একটি মন্দ অবস্থা তৈরি হয়েছে, এই সাময়িক হোক কিংবা দীর্ঘমেয়াদী হোক, এটাকে যদি আমরা যদি সলভ করতে না পারি তাহলে এই সমস্যাগুলো আরও দীর্ঘায়িত হবে। অর্থাৎ এই জন্য আমাদের নতুন পথ খুঁজতে হবে। নতুন পথ খোঁজার সব থেকে বেস্ট ওয়ে হলো এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ উদ্যোক্তা সৃষ্টি করা। এই উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হতে পারে? একটা পরিসংখ্যান মোতাবেক বাংলাদেশে প্রায় 50,000 ই কমার্স সাইট রয়েছে যেগুলো এখনও রেজিস্ট্রেশনের বাইরে রয়েছে। এখন আমি মনে করি এই 50,000 ই কমার্স সাইটগুলোকে যদি সরকারের পক্ষ থেকে যদি সাপোর্ট দেওয়া হয় এবং এগুলোকে যদি একটা রেগুলেশনের ভিতরে আনা যায় তাহলে আমি মনে করি যে এখান থেকে বেশ ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা সম্ভব এবং সরকারেরও অনেক লাভবান হওয়া সম্ভব এবং সামগ্রিক অর্থনীতির উপরেও একটা ইতিবাচক প্রভাব ফেলানো সম্ভব বলে আমি মনে করি। দেখা গেছে আজকে প্রায় এই যে 50,000 উদ্যোক্তা, এদের ভিতর থেকে যদি 20%ও যদি নিজেরা প্রতিষ্ঠা লাভ করতে পারে তাহলে দেখা যাবে যে এরা আবার বাজারে একটা চাহিদা তৈরি করতে পারবে, তাদের পণ্যের চাহিদা তৈরি করতে পারবে। অর্থাৎ তারা যখন পণ্যের চাহিদা তৈরি করবে তখন কেউ চিন্তা করবে যে আসলে এই এই চাহিদাটাকে পূরণ করার জন্য এখন আমার প্রোডাকশনে যাওয়া উচিত। তার মানে আমাদের অর্থনীতিতে প্রোডাকশনের পরিমাণটাও বৃদ্ধি পাবে, এর ফলে আমাদের যেটা আমাদের প্রভাব ফেলবে আমাদের জিডিপির উপরে। আমরা জানি যে বর্তমানে জিডিপি গ্রোথ কিছুটা হলেও অনেকটা স্লো গতিতে চলছে এবং আমাদের ঋণের পরিমাণ জিডিপি শতাংশের তুলনায় প্রায় 40% এসে দাঁড়িয়েছে। তো সেটার উপরে যদি আমরা একটি জিডিপির উপরে যদি আমরা একটি ইতিবাচক প্রভাব ফেলাতে পারি এভাবে করে তাহলে সেটা আমাদের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী একটি প্রভাব ফেলবে বলে আমি মনে করি। এরপর করোনার কারণে আরেকটি যেটি জটিলতা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে বর্তমানে বেশ একটি রাজনৈতিক সংকট চলছে। অর্থাৎ যে ভ্যাকসিন ইন্ডিয়া থেকে এসেছে এই ভ্যাকসিন কি আসল ভ্যাকসিন কিনা, কিংবা এই ভ্যাকসিন কতটা রোগ প্রতিরোধ করতে, করোনা ভাইরাস প্রতিরোধ করতে কতটুকু সক্ষম, এটা নিয়েও আমাদের ভিতরে একটি সংশয় তৈরি হয়েছে। তবে আমি এক্ষেত্রে মনে করি যে সরকার এত বড় রিস্ক নেবে না যে বাহির থেকে এতগুলো টাকার ভ্যাকসিন এনে তার জনগণের উপর প্রয়োগ করবে এবং জনগণ সেখান থেকে সেই ভ্যাকসিন গ্রহণ করে মারা পড়বে, এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেবে না কিংবা সরকারের নেওয়ারও কথা না, কারণ সরকার এত বড় রিস্ক কখনোই নেবে না। সুতরাং এটা নিয়ে হয়তোবা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সচেতনতা সৃষ্টি করুন এবং নিজেরা সচেতন হন এবং অন্যকে সচেতন করুন এবং
চাকুরির পিছনে না ঘুরে নিজেরা আত্মকর্মসংস্থান তৈরি করার চেষ্টা করুন। তাহলে অন্তত দেশের অর্থনীতি বাঁচবে, আপনার পরিবারকেও আপনি সাপোর্ট দিতে পারবেন এবং পারিপার্শ্বিক সকলকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, আত্মকর্মসংস্থান তৈরি করুন, দেশের অর্থনীতিকে জাগিয়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।